प्रिय अत्यंत श्रद्धार भलोबासार पार्श्व शिक्षक शिक्षिका विशेष शिक्षक शिक्षिका मद्रासा पौरसभा स्पेशल शिक्षिका शिक्षामंत्री शिक्षामित्र समस्त स्तर सर्वशिक्षार अफिसियल स्टाफ समस्त स्तर स्थायी शिक्षक प्रत्येक हमार सालाम भलोबासा श्रद्धा और विनम्र चित्ते आकुल आवेदन। बंधुरा हमें इद्रिस आली शेख नदिया जिलार चापड़ा थानार अंतर्गत उत्तर हाटकोला प्राइमरि स्कूल एक पार्श्व शिक्षक दीर्घ 21 बचर चाकरी करे आमार भाता 9794 एरा प्राथमिक भाता आमार बारे मध्ये 13000। बंधु आमी बर्तमाने चरम असुस्थ दुचोख नष्ट हो गेछे खाली चोखे किछु देखते पाई ना चोखे दिए बड़ो बड़ो लेखागुलो चश्मा शिखेछे बड़ो बड़ो लेखागुलो देखते पाई छोटो लेखा देखते पाई ना মানে যদি 10টা অক্ষর লিখতে হয় আমার 20 মিনিট টাইম লাগবে এরকম হয়ে আসছো। আমার ব্রেন নষ্ট হয়ে গেছে, ব্রেনে স্ট্রোক হয়েছে দুবার, আর ব্রেনের স্নায়ুগুলো নষ্ট হয়ে গেছে অনেকটাই, আর এতটা পরিমাণ রক্ত জোগাড় হয়েছে ব্রেনে। সানসাইড প্যারালাইজ, বৃক্ক, কিডনি, লিভার ইত্যাদি ফাংশন করছে না ঠিক মতো, মানে অকেজো হতে চলেছে অর্ধেক, মানে হাফ 50% অকেজো। এছাড়াও অনেক রকম অসুবিধা রয়েছে, চোখের দৃষ্টিশক্তি লোপ পেয়ে গেছে, 20% দৃষ্টিশক্তি আছে, ব্রেনের অর্ধেক স্নায়ু 50% স্নায়ু নষ্ট হয়ে গেছে, আর ব্রেন স্ট্রোক হয়েছে দুবার, আর ব্রেনে রক্ত জমাট বেড়েছে এতটা পরিমাণ। ডান সাইডে প্যারালাইজ, ডান হাতে ডান পায়ে কোনো কাজ করে না, কোনো রকমে ঘুরিয়ে ঘুরিয়ে 2 মিনিটের রাস্তা যেতে 10 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে, এরকম অবস্থা। বর্তমানে আমি বরোদা বদ্ধ এবং সুইসাইড পরিকল্পনাকারী একজন পেশেন্ট। আমার মনে হচ্ছে দীর্ঘ 7-8 মাস থেকে যে আমার বেচার লাভ নেই, মরে যেতে হবে। শুধু আমার ফ্যামিলি তার কেউ নেই, আমার মা, স্ত্রী, আর্থিক মেম্বার আমি অসুস্থ। কোনো রকম খুঁড়ে খুঁড়ে স্কুল গিয়ে বাদরা করে পাই, এছাড়া যদি আরেকটু অসুস্থ হয়ে যাই তাহলে আর স্কুলে যেতে পারবো না, আমার বাইরেটাও বন্ধ হয়ে যাবে, কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে। আগে আরও বাধ্য কথাই বলতে পারতাম না, এখন বা তুতলিয়ে তুতলিয়ে বলতে পারছি। তো বন্ধুরা আমাকে হেল্প করুন, আমি এই মরণবন্ধ অবস্থা থেকে বাঁচতে চাই, সংকটবন্ধ অবস্থা থেকে বাঁচতে চাই, আপনারা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করুন। আমি মরতে বসেছি, আমার সেরকম কোনো সামর্থ্য নেই, তাই এই 9794 টাকায় সংসারই চলে না, ডাক্তার খরচ করবো কি দিয়ে। আর আমাকে 16/12/2024 ভর্তি হতে হবে মেডিকেলে অনির্দিষ্ট কালের জন্য, আমাকে ভর্তি করে দেবে, যে ট্রিটমেন্ট করবে ওষুধগুলো কিনতে হবে, আর আরেকটা লোক থাকবে আমার সাথে, আর আমার স্ত্রী যাতায়াত করবে, ওকেও থাকতে হবে, কারণ আমার যা জিনিসগুলো দাওয়ানো ধোয়ানো এগুলো আমার স্ত্রীকে করাতে হবে, তার 3টে লোক আমরা থাকবো। 2 দিন আমি আমার স্ত্রী ছিলাম কলকাতায়, শুক্র শনি রবি, রবিবারে মানে গতকাল সন্ধ্যায় বাড়ি এসেছি, 2000 টাকা খরচ হয়ে গেছে, তাও ওষুধপত্র কিনেছি, খাওয়া খরচ আর যাতায়াত খরচে 2000 টাকা পুড়িয়ে গেছে, বন্ধ হয়েছে বিশাল পরিমাণ খরচ, আমি পাচ্ছি না, তাই আপনার কাছে হাত পেতেছি, আপনারা যে যেরকম পারেন দেবেন। 1000 টাকা মতো হয়েছে আমার দাঁত করেছে পার্শ্ব শিক্ষকরা, শুধু পার্শ্ব শিক্ষক নয়, পার্শ্ব শিক্ষক এসএস শিক্ষক মাদ্রাসা পৌরসভা স্পেশাল শিক্ষক শিক্ষাবদ্ধ সমস্ত শিক্ষকরাই দাঁত করবেন। শুধু পার্শ্ব শিক্ষক, আমি তো আপনাদের বার্তা দিই, শুধু পার্শ্ব শিক্ষক না, পার্শ্ব শিক্ষকদের এসএস মাদ্রাসা পৌরসভা স্পেশাল শিক্ষক শিক্ষাবদ্ধ সহদের হয়ে আমি কাজ করি, বদ্ধ আমি আপনাদের আপদজন, আপদ না হয়েও আপদ, আপনারাও আপদ না হয়েও আপদ, তাই আমাকে বাঁচাতে আপনারা সহযোগিতা করবেন, আশা করছি আপনারা বাঁচবেন। তাই ভিডিও বার্তাটা আপনারা যে সমস্ত গ্রুপে যুক্ত আছেন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে, সমস্ত গ্রুপে দয়া করে কাইন্ডলি বিনতি করছি, আপনারা দয়া করে শেয়ার করবেন ভিডিওটা। বন্ধুরা আমার বাঁচতে ভালো লাগছে না, আমি সংকটাপন্ন, আর কসম বলছি খোদার কসম, আমি মরে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মরে যাবো, কিন্তু আমি মরে গেলে
আমার সংসারে সংসারটা অচল হয়ে যাবে, আমার বার পৌঁছার কেউ নেই, বাচ্চা এখন বাচ্চা দিতে গেলে বাইরে বোম্বে এই মুম্বাইয়ে বা ব্যাঙ্গালোরে বা অন্য কোনো রাজ্যে ভালো ট্রিটমেন্ট করার জন্য যেতে হবে। আমাদের গ্রামে আমার পাশে পাড়া থেকে একজন গিয়েছিলো, তার 6 লাখ টাকা খরচ করে বাড়ি এসেছে, তার সন্তান হয়েছে, সন্তান তার পেটে এসেছে, বিশাল ব্যয়বহুল খরচ। তো বন্ধুরা আপনাদের কাছে কত পয়সা এদিক ওদিক চাই, আপনারা একটু হেল্প করবেন, ভিডিওটা সমস্ত গ্রুপ পাঠাবেন, যে সমস্ত গ্রুপে যুক্ত আছেন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক সমস্ত গ্রুপে ভিডিওটি পাঠাবেন। আর আমার ফোনপে নাম্বার হলো 81-67-29-36-40, ফোনপে নাম্বার 81-67-29-36-40। হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এই ভিডিও স্ক্রিনে ভাসবে ওটাই আমার ফোনপে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 81-67-29-36-40। যে নাম্বারটা উপরে ভাসবে ভিডিও দেখতে দেখতে পাবেন ওটাই আমার ফোনপে নাম্বার, ওই ফোনপে নাম্বারে পাঠাবেন। অথবা আমার অ্যাকাউন্ট নাম্বার হলো 03-00-10-19-94-24, অ্যাকাউন্ট নাম্বার 03-00-10-19-94-24। আইএফএসসি কোড বড় হাতের PUNB 00-03-020, PUNB 00-03-20, এই দুটো নাম্বারে যে কোনো একটাতে হয় ফোন পে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে কিছুটা 100, 200, 500, 1000 যে যত পারবেন দেবেন। গতকালকে একজন পার্শ্ব শিক্ষিকা, সে আবার কিছুদিন আগে 7 লাখ টাকা করে খরচ করে অপারেশন করে এসেছে। আমি তাকে অনুরোধ করলাম যে না পাঠাতে হবে না আপনাকে, সে কিন্তু 1000 টাকা পাঠিয়েছে। আমি বললাম আপনি পাঠাবেন কেন, তারও তো পার্শ্ব শিক্ষক আছে, আপনি 7 লাখ টাকা খরচ করেছেন চিকিৎসা বাবদ, অপারেশন করতে গিয়ে ভুল অপারেশন করে কলকাতায়, তার সেই অপারেশন খেসারত দিতে গিয়ে তাকে বাইরে গিয়ে চিকিৎসা করতে হয়েছে, অপারেশন করতে হয়েছে, 7 লাখ টাকা খরচ করেছে। কোথার কথা বলছি এ কথা সত্য এবং তার কল রেকর্ড আপনাদের শোনাবো। তো সেই ম্যাডাম 1000 টাকা পাঠিয়েছেন, মালেক ভাই 500 টাকা পাঠিয়েছেন, আরও কয়েকজন পাঠিয়েছেন, আমি যতটা পারবো যারা দান করছেন তাদের নাম বলবো। এবং আপনারা আমার হোয়াটসঅ্যাপে আপনাদের স্ক্রিনশট করে যে টাকা পাঠাবেন স্ক্রিনশট করে পাঠাবেন, আমি অবশ্যই কোন এক সময়ে আপনাদের দাম বলবো, কৃতজ্ঞতা স্বীকার করবো আপনাদের কাছে যারা দান করছেন। আজকেও কয়েকজন পাঠিয়েছে টাকা 100 কিছু করে, বলতে আমি বেশি চাচ্ছি না, 100 টাকা করেই দিন, তাও অনেক টাকা হবে, আমার কাজটা হয়ে যাবে, 200 টাকা 300 টাকা কত দোকানে বসলে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে খরচ হয়ে যায়, ফালতু খরচ নষ্ট হয়, তাই নষ্ট পয়সা মনে করে আমাকে দান করুন। বন্ধু দান কখনো বিমানে যায় না, এই দান আল্লাহ বা ভগবানের খাতায় গচ্ছিত থাকবে। আল্লাহ যারা দান করবে 100 গুণ বেশি টাকা তাদের বরকত দিও, তার বাড়িয়ে দিও, তার আয় উন্নতি দিও, তার 100 গুণ বেশি যারা ইনকাম করতে পারে 100 গুণ বেশি তাদের দিও আল্লাহ। আল্লাহ আমরা আমাদের বাধা বৃদ্ধি করে দিও, বাধা এতটাই কম যে ভাত পাততে হচ্ছে বন্ধুদের কাছে। তো বন্ধু সরম লাগছে আমার, কিন্তু কী করবো, শুধু আমি তো নই, আমার স্ত্রী আমার মা তাদেরকে দেখবে কে, যদি আমি আত্মহত্যা করি তাদের দেখবে কে, কিন্তু তবুও হয়তো শেষ পর্যন্ত চোখে পড়ে আত্মহত্যা হয়েও যেতে পারে। আপনারা দোয়া করবেন যেন আমি ওই পথে না যাই, আল্লাহ যেন হেফাজত করে। আর আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে বন্ধু এখনও কোনো গুড সিগন্যাল নেই, তবে আমরা যদি বেশি বেশি করে জমায়েত দিতে পারি দৃষ্টি আঘাত সবাই, তাহলে নিশ্চয়ই আমাদের ভাতা বৃদ্ধি হবে। সেই সাথে শিক্ষিকা শিক্ষকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল শিক্ষাবদ্ধ শিক্ষাবৃত্ত সবাই ভাতা বৃদ্ধি হবে, স্থায়ী শিক্ষকদের প্রমোশন দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী, এই আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে প্রমোশন হবে, সেটা হয়নি। এসএসকে ভাতা বাড়ি দিয়ে মাদ্রাসা পৌরসভা স্পেশাল শিক্ষাবদ্ধ তাদের ভাতা বাড়ি দিই, পার্শ্ব শিক্ষকদের বাড়ি দিই, আশা করছি ভাতা বাড়বে।
আপনারা ধৈর্য ধরুন, নিশ্চয়ই হবে। আর আর ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ যেখানে আপনারা যুক্ত আছেন পাঠাবেন, এটা অনুরোধ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।